আর আমদানি কারকের তথ্যবিহীন আপনি যদি পণ্য রাখেন আপনাকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন 2037 ধারায় 50,000 টাকা পর্যন্ত অর্থদণ্ড করা যায়। যে কয়টা আপনার এখানে আছে আপনি এখনই নামিয়ে নেবেন, নামিয়ে নিয়ে সংশ্লিষ্ট যার কাছ থেকে এনেছেন সে যদি আমদানি কারক ডিক্লারেশন দিতে পারে তারপর তার ওইটা ডিক্লারেশন সহ নিয়ে এসে আপনার দোকানে রাখতে পারবেন। ঠিক আছে, দায়িত্বে কি আছেন তার সাথে আমরা কথা বলি। আপনি আছেন আপনি সহযোগী দোকান, আমাদের রয়েছে ভোক্তা অধিকার মনিটরিং টিম, আপনাদের কসমেটিক্সগুলো আমরা একটু দেখবো যে এটা আসলে আপনার মূল্য নির্ধারণ বা আমদানিকারকের তথ্য এই বিষয়গুলো বা অন্যান্য যেগুলো আমাদের আইনে কভার করে বলি সঠিক আছে। আচ্ছা, কি নাম আপনার? এটা কোথায় তৈরি? আমদানি কারক কি ওই ওয়েস্টার্ন গ্লামার? কে আমদানি করেছে? এটা কত বিক্রি করেন আপনি? না আপনি বলেন না, মানে এমনিতে বলতে পারবেন? 700-750। শুনেন, এই পণ্যগুলিতে আপনারা আমরা বারবার বলে শোনাবেন আসতে ভাই, এই মোবাইল সব সামনে দিবেন, সামনে দিবেন তাহলে ভালো ছবি দিবেন, একদম সামনে দিবেন, ওইভাবে নিন, ওইভাবে নিন, হ্যাঁ একদম ঠিক একদম শুনুন, আপনি আপনার কাছে ওই পাশ থেকে ওই পাশ থেকে ওই বলে সামনে সামনে দেখা দাঁড়া করে ওই যে সামনে দিয়ে সামনে দিয়ে সঠিক যে পথে আসছে সেই পথটা থাকবে এবং উনি একটা প্রাইস নির্ধারণ করে দেবেন, আপনার এর মধ্যে ইন্টারেস্ট থাকবে বা ব্যবসায়ীকে লাভ থাকবে, বুঝতে পারছেন বিষয়টা প্রসেসটা কি? তো এইগুলো তো আপনার সেই জিনিসগুলো নাই, এখানে আপনার অধিকাংশ প্রোডাক্টই এগুলি নাই, এগুলি আমদানি কারক প্রোডাক্ট আসে এগুলি আমরা রাখি আর কিছু নাই, এগুলি এইটি যে অনিয়ম হয়েছে বুঝতে পেরেছেন? হ্যাঁ, তাহলে আপনার দায়িত্ব হবে কি আপনি আমদানি করার প্রোডাক্ট রাখা, আমদানি করার প্রোডাক্ট রাখা, কারণ এইটার এই পণ্যের ভেজাল নকল বা অন্যান্য বিষয়গুলো না হলে আপনাকে বুঝতে পারছেন? আচ্ছা, আমরা আরেকটা দেখি তো আপনার ওই যে ডান পাশে, হ্যাঁ এটা দেন, এটা কোথাকার? মালয়েশিয়া। মালয়েশিয়া, মালয়েশিয়ার মানে এটা আপনি বলছেন মালয়েশিয়া, কিন্তু আমদানি কারক নাই, আপনি কি আপনার বিষয়টা বুঝতে পেরেছেন? আপনি এই জিনিসগুলো কিভাবে শুদ্ধ নেবেন? আমদানি হয় এগুলি রাখবো, আর যেগুলি আমদানি হয় না এগুলি আমরা না রাখার চেষ্টা করবো, কারণ সব ব্যবসা করতে গেলে সব রাখা লাগে, এটাই হলো একটা না। রমজানের প্রথম দিকে আমরা আসলে সতর্ক করার জন্যই আসছি যে আপনি এই কাজগুলি করবেন না, কারণ রমজান মাত্র শুরু, আপনার এই প্রোডাক্টের চাহিদা এখন রমজান মাসে বেশি থাকে, তো আপনাকে আমরা আগে থেকেও বলেছি যে জিনিসগুলি আপনারা করছেন না, এখন আমাদের বাধ্য হয়ে আপনাদেরকে জরিমানা করতে হবে। বাংলাদেশের কোনো পণ্য কি রাখেন এরকম যে আপনার কোনো সোর্স নাই এসে আপনাকে দিয়ে গেল? বাংলাদেশের পণ্য আছে, মানে এরকম ব্যাগে করে দিয়ে যায়? না, বাংলাদেশের পণ্য তো এইরকম একটা মার্কেটে দোকান দিচ্ছেন, আপনাকে অবশ্যই তার পণ্যের নিশ্চয়তা দিতে হবে যে আমার এটা সঠিক সোর্স থেকে এসেছে এবং মূল্য নির্ধারণ প্রক্রিয়াটা সঠিক আছে, নাহলে সেটা তো ভোক্তা অধিকারের বিরোধী কাজ। এটা যদি আপনার সাথে ঘটতো তাহলে আপনি কি করেন? যেমন এই পণ্যটা আপনি যদি নিশ্চয়তা না দিতে পারেন,
যদি এটা ক্ষতিগ্রস্ত হয় এই পণ্য রামদানি করছে বাংলাদেশে, এটা আমরা দেখেন এই পণ্যটা এখন কি হবে, মূল্যটা সঠিক হবে, আপনি এটা বাড়াতে পারবেন আপনার এসপিএম এই মূল্য দেওয়া। আর একটা হলো যে কোনো যদি সমস্যা থাকে দায়ী করে, বুঝতে পারছেন? আপনাকে সতর্কতামূলক আমরা যেহেতু রপ্তানি প্রথম আমরা আসছি যে এই লাইনে আপনি থেকে বেরিয়ে আসেন, আপনাকেও 37,500 টাকা জরিমানা করা হবে। এরপরে আপনি যদি ই করেন যে এটা শিথিলভাবে নেন, সেটা কিন্তু আপনার জন্য ক্ষতিকর না স্যার, শিথিলভাবে না স্যার, আমরা চেষ্টা করি স্যার মানে এখন আমরা খুব ধরাধরি এই যে আপনার জরিমানা বা এই বিষয়ে আমরা যেটা চাই না, আপনারা কারেকশন করেন। আপনার নাম কি ভাই? শরীফুল ইসলাম। জনাব শরীফুল ইসলাম, দেখেন আপনি যখন এরকম স্টিকার ছাড়া আমদানি কারকের ডিক্লারেশন ছাড়া পণ্যটা নিয়ে আসবেন, দুইটা ঘটনা ঘটবে। এক হচ্ছে বাংলাদেশ সরকারকে ডিউ ট্যাক্স না দিয়ে এই পণ্যটা বাংলাদেশে ঢুকেছে, সেটা আমাদের দেশের যে ফ্যাক্টরিগুলি আছে সেগুলিকে একটা অসম প্রতিযোগিতার মধ্যে ফেলে দিচ্ছে। আর দ্বিতীয়ত এই জিনিসটি নকল হতে পারে, উনি নিজেই যেভাবে বলছে যে বলতে পারছে না কি এসে লাইক এসে, এই কারণে আমি বলছি যে দুইটা মানে এই ভোক্তাদের স্বার্থ বিবেচনায় এই প্রোডাক্ট আপনি রাখতে পারবেন না। যে কয়টা আপনার এখানে আছে আপনি এখনই নামিয়ে নেবেন, নামিয়ে নিয়ে সংশ্লিষ্ট যার কাছ থেকে এনেছেন সে যদি আমদানি কারক ডিক্লারেশন দিতে পারে তারপর তার ওইটা ডিক্লারেশন সহ নিয়ে এসে আপনার দোকানে রাখতে পারবেন, ঠিক আছে? ওকে, আজকের দিন সময় আপনার, আপনি এটা করেন আর যেটা জরিমানা করা হয়েছে সতর্কতামূলক এটা আপনি পরিশোধ করেন। ধন্যবাদ।